চ্যানেল 26 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক হাজী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে এই ত্রাণ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ আমরা আছি 37 নং ওয়ার্ডের নবাববাড়ি পুকুর পাড়ে। প্রধান অতিথি হিসাবে আছেন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি আহমেদ উল্লাহ মধু। সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আব্দুর রহমান মিয়াজি, 37 নং ওয়ার্ড কাউন্সিলর, এবং আরও রয়েছেন অন্যান্য নেতাকর্মীরা। আমরা এখন সরাসরি মধু ভাইয়ের বক্তব্য চলে যাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা ঢাকা নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে দীর্ঘ আজকে 98 দিন যাবত আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 75টি ওয়ার্ড এবং 24টি থানায় আমরা এই ত্রাণ তৎপরতা এই হতদরিদ্রদের মাঝে মধ্যবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করে আসছি। আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইসলামপুরের আজকে 37 নম্বর ওয়ার্ডে আমরা আজকে ত্রাণ বিতরণ করার জন্য উপস্থিত হয়েছি। আজকে এই ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং আমাদের মাঝে এই ত্রাণ বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ ত্রাণ উপহার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই অর্ধ অঞ্চলের কাউন্সিলর, আমাদের সবার অভিভাবক, যুবলীগের অভিভাবক এবং আমাদের প্রিয় ভাই, এই অঞ্চলের অত্যন্ত মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিয়াজি ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম, থানা আওয়ামী লীগের জাভেদ হোসেন মিঠু, ইমতিয়াজ সোহেল, থানা আওয়ামী লীগের নেতা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ, মহানগর যুবলীগ নেতা রবিউল ইসলাম সহ আমাদের উপস্থিত আছেন ছাত্রলীগের ভাইস মহানগরের ভাইস প্রেসিডেন্ট রেজাউল, স্বেচ্ছাসেবক লীগের শহীদ ব্যাপারী আছেন, আমাদের মাঝে আছে মহানগর যুবলীগের অর্থ সম্পাদক সায়েম, মহানগর যুবলীগ নেতা তবু, মহানগর যুবলীগের নেতা আজাদ আকবর, রানা রিপন সহ রজ্জব সহকারে আমাদের মানু ভাই উপস্থিত আছেন, আমাদের কাইয়ুম ভাই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য। আরও আমাদের একজাক যুবলীগের নেতারা উপস্থিত আছেন। আজকের এই ত্রাণ তৎপরতা সার্বিক তত্ত্বাবধান করেছেন আমাদের বঙ্গবন্ধু যুব পরিষদ এবং যুব নেতা জনাব মোহাম্মদ আলী, আমাদের আজকে অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেছেন এবং তার সাথে মমিন হোসেন সহ রিপন সহকারে একজাক, রাজু সহকারে একজাক যুবলীগের নেতাকর্মী, আজকে কামাল সহকারে একজাক যুবলীগের নেতাকর্মী, যুব নেতাকর্মী, তরুণ সমাজ আজকের এই ত্রাণ তৎপরতাকে সাফল্য করার জন্য এবং এই এটা সফলভাবে শেষ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান মাননীয় কাউন্সিলরের মাধ্যমে এই প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার আমরা বিতরণ করব। আর সবাইকে ধন্যবাদ। চেষ্টা এই অনুষ্ঠানকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আপনাদের মাঝে বলতে চাই, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুরোধে আমাদের সামাজিক দূরত্বতা বজায় রাখুন, একে অপর থেকে দুপুরে দূরে থাকুন এবং পরিবার
অবস্থান নিয়ে পাশায় অবস্থান করুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছিলেন মধু ভাইয়ের বক্তব্য এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠান। এখানে টোটাল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে 500 পরিবার মাঝে ত্রাণ বিতরণ করা হলো। 250 ত্রাণ এখন দেওয়া হবে এবং গভীর রাতে যারা মধ্যবিত্ত পরিবার আছে তাদের মধ্যে আরও 250 ত্রাণ বিতরণ করা হবে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ রাজিবুল অগ্রণী, চ্যানেল 26, ঢাকা।